কিমান দিন আহি আছিল দেখা তকে আমার লাশ হয়ে যাক পয়সা আমি মেকিপুর সাহবাগী সাহা প্রত্যেক বছরে আজ এগারো বছর হয়েছে আমি বৰদন যাত্রালয় আহো আর এই এই রখতে আমার যাওয়া বছর একটা ঘটনা ঘটে গেছে আর এই বছর আমি দেখি বিশেষ রাজদ্রোহী ধাবা বলে আমি কৈছো ইয়াতে কিছু যুবকে মদ খাই পেলায় উদ্ভণ্ডালি করে আর আজি আটাইতটা লজ্জাজনক কথা হয়েছে আমার আমার মহিলা আমি লগত লৈ আহিছো তেখেতলোকৰ ঘৰত আমি কথা পাতিলে আমি দায়িত্ব লৈ পেলাই কিন্তু অতি দুঃখের বিষয় তেখেতলোকে এই ধর্মকে চিনি নাপালে কেজনমান যুবকে মদ খাই পেলায় ভান এখন অশ্লীল ভাষায় তেখেতলোকক গাড়ি বহুয়াই পেলায় পয়সা দুশো দিম বলে অশ্লীল ভাষায় তেখেতলোকক কৈছে আর গাড়ি যুজ অবস্থা নিব বিচার সেই সময়তে আমার যে বোলবম যাওয়া মহিলাগী রাস্তা জাপ মারি পেলা পড়ি গেছে আর আমি তাই উঠাইছো আমি আহি পেলা দেখিছো ইয়াত মদ খাই পেলায় বহি আছে আর এই রাজলক্ষী ধাবার মালিকে আমাক ইয়াত বরঞ্চ থ্রেটনিং দিছে আমাক কৈছে তেখেতর বহুত ক্ষমতা আছে তেখেতে ফোনটো লগাই পেলায় আমাক দেখি কৈছে যে মোৰ এখন ধাবা হয় মোৰ ইয়াত কোনোবা কাস্টমার আছে তেখেতৰ প্ৰটেকশন দিয়াটো মোৰ কর্তব্য হয় তো আমি এটাই কথা কৈছো তেখেতে ধাবা খুলিছে ইয়াত মদৰ ব্যৱহাৰ কৰিছে আৰু ইয়াত যে ধৰ্মৰ নামত তেখেতে যে কলংক হানিছে আমাৰ এইটো বিচাৰ লাগিব আর বিচাৰ নোহোৱা পৰ্যন্ত আমি ইয়াত বিচাৰ নোহোৱা পৰ্যন্ত আমি প্ৰয়োজন হ'লে আমি ইয়াতে জল ঢালিম কিন্তু আমি ইয়াৰ পৰা ৰাস্তা অন্ধকাৰ থকাৰ কাৰণে কিছুমান মানে এই কিছুমান মানে কি এই এই গাড়ীখনে মোৰ সম্ভৱ আধা ৰাস্তাৰ পৰা খেপ লৈ থাকিব পাৰে আর সেইকাৰণে তেখেতে আমাৰ আমাৰ মহিলাৰ ওপৰত মানে নিৰ্যাতন কৰা মানসৰে তেখেতে এই ইয়াত আহি মদ খাই আমাক আগফালে এনেকৈ গাড়ী ৰাখিলে আৰু মানে হাতত ধৰিছে টনা জরা করেছে দুজনে আসলে আমি কোথাও না যাও বলি কিন্তু এখানে মানে যাবই লাগবে।